অন্যান্য বছরের মতো এবারও আর টাউন বরদলি বিধানসভা কেন্দ্রের কর্মী সমর্থক ও নেতা নেত্রীদের নিয়ে বিজয়া সম্মেলন করলেন বিধায়ক আশিস কুমার সাহা। এই উপলক্ষে রবিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সাংস্কৃতিক ভবনে আর টাউন বরদলি মণ্ডলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত সবাইকে শুভ বিজয়া এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক আশিস কুমার সাহা। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এখন থেকে ঝাঁপিয়ে পড়ার জন্য কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে মিলনায়তনে আজকে আমরা সমবেত হয়েছি টাউন বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে। স্থানীয় বিধায়ক হিসাবে এটা ধারাবাহিকভাবেই এই কর্মসূচি বিগত দিনেও আমরা অনুষ্ঠিত করেছি, আজকেও এই কর্মসূচির অঙ্গ হিসাবেই আমরা এখানে সমবেত হয়েছি। এই বরদোয়ালি মণ্ডলের যত কার্যকর্তা একদম মানে রাজ্য কমিটি, মণ্ডল কমিটি থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখ স্তর অবধি সকলেই আজকের এই বিজয় সম্মেলনে আমন্ত্রিত।